إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহানবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, অতঃপর তার ইবাদত করার সুমতি প্রদান করেছেন, আমরা সবাই তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে ইহকাল এবং পরকালে যে সফলতার রাস্তা যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পয়গম্বর দ্বারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই সমস্ত পয়গম্বরের উপরে খুসুসান আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের দ্বিতীয় রুকুর প্রথম আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বর্তমানে যদি মুসলমানদের অবস্থা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে অধিকাংশই মুসলমানই নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কেবলমাত্র তারা জিহবাদী উচ্চারণ করে যে আমরা মুসলমান, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাদের রব, এ কথার কেবলমাত্র সাক্ষ্য প্রদান মৌখিকভাবে করে। আর অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে গাফিল হয়ে আছে, না আদেশ পালন করার দিকে অগ্রসর হচ্ছে, না নিষেধ থেকে তারা বিরত হচ্ছে। আর এগুলো হচ্ছে মূলত দুটি কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণগুলো বলে দিয়েছেন যে মানুষ, পৃথিবীর মানুষ বেশিরভাগ দৌড়াচ্ছে, অগ্রসর হচ্ছে কিসের দিকে? ধন দৌলতের দিকে। কিভাবে ঐশ্বর্য অর্জন করা যায়, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে টাকা পয়সা অর্জন করা যায়, কিভাবে পৃথিবীতে নাম অর্জন করা যায়। আর কিছু কিছু মানুষ বাধ্য হয়ে যায় নিজের সন্তান সন্ততিদেরকে এমন এত ভালোবেসে ফেলে, অতিরিক্ত ভালোবেসে ফেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তারা তোয়াক্কা করে না, বরং ছেলের ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা তাদেরকে গাফিল করে দেয় দীন ইসলাম থেকে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সতর্ক করেছেন আগেই।
সূরা মুনাফিকুন যে আয়াত আমি পাঠ করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন পৃথিবীর ধনেশ্বর্য, পৃথিবীর মান সম্মান, খ্যাতি এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু তাআলা জিকির করা থেকে, তার ইবাদত করা থেকে বিরত না রাখে। ওয়ামা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা যাদেরকে এই পৃথিবীর মোহ, ধন দৌলতের মোহ, সন্তান সন্ততির মোহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করা হতে বিরত রাখলো, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা নিশ্চিন্তভাবে ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন যে তোমরা ধন দৌলত এবং সন্তান সন্ততিকে এত ভালোবেসে ফেলো না যে আল্লাহ সুবহানাহু তাআলা জিকির করা, আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করাই তোমরা ভুলে যাও। আর যারা এর মধ্যে লিপ্ত হয়ে যাবে, ধনেশ্বর্য কিভাবে অর্জন করতে হবে, কিভাবে মান সম্মান অর্জন করতে হবে, কিভাবে লোকের কাছে নাম অর্জন করতে হবে, কিভাবে সন্তান সন্ততিকে ভালোভাবে গড়ে তুলবো, তাদেরকে বড় লোক করবো, তাদেরকে ধনী করবো, তাদের কারবার কার কারবারকে বড় করবো, তাদেরকে চাকরি বাকরি দেব, এই এই সব ফিকিরে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতটা একদম ভুলে যাচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেই দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুমুল মাউত, রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে ধন দৌলত টাকা পয়সা আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন সেগুলো আল্লাহর রাস্তায় খরচা করো, আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের কাছে মৃত্যু পৌঁছাবার আগে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, এমনটি যেন না হয় যে তোমাদের কাছে যখন মৃত্যু পৌঁছাবে, নির্ধারিত সময় যখন পৌঁছে যাবে, তখন তোমরা এটা বলবে যে আমরা যদি আরো কিছু সময় পেতাম, আমাদেরকে যদি প্রকৃতপক্ষে সময় দেওয়া হতো, তাহলে আমরা আমাদের ধন দৌলত, আমাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় সৎকা করতাম। অথচ তোমরা সৎকা করার যথেষ্ট সময় পেয়েছিলে, তোমাদের জীবনকে, কারুর জীবনকে 40 বছর, 50 বছর, কারো 60 বছর, কারো 70 আর 100 পর্যন্ত দেওয়া হয়েছে, সেই বয়স কি যথেষ্ট ছিল না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা প্রত্যেকই নাফস জানে যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে জন্মেছে তাকে তাকে মরতে হবে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। একমাত্র জালজালালি ওয়াল ইকরাম, আল্লাহ সুবহানাহু তাআলা চেহারা ব্যতীত, সূরা রহমানে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, কোন কিছুই থাকবে না, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পাতাল যা কিছু আছে, এমনকি ফেরেশতা মন্ডলী সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোন কিছুই বাকি থাকবে না, কেবলমাত্র তোমার প্রভুর চেহারা, তোমার প্রভুর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না, সমস্ত কিছুই ধ্বংস হবে। মানুষ এটা জানার পরেও যে আমি জন্মেছি, আমাকে মরতে হবে, একটা নাস্তিকও সে স্বীকার করে যে আমাকে মরতে হবে, কিন্তু একটা নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, সে মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক, অন্য ধর্মের মধ্যে এই বিধান রয়েছে, তারাও জানে, তারা কিন্তু এই বিধান মানে, যে তারা মানে, তারা স্বীকার করে, তাদের মৃত্যুর পরেও তাদের ঈশ্বরের কাছে বা তাদের ভগবানের কাছে যেটা যেটা তারা আকীদা করে যে জবাবদিহি করতে হবে। কেবলমাত্র নাস্তিকরা এই আকীদা পোষণ করে যে তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কিছু অস্তিত্ব মিটে যাবে, আর মৃত্যুর পরে কোনো জীবন নেই, মৃত্যু মানেই হচ্ছে শেষ। তো মানুষ এটা স্বীকার করে যে যে জন্মেছে তাকে মরতে হবে, যে জিনিসের সৃষ্টি আছে তার মৃত্যু আছে, তার ধ্বংস আছে, এর পরেও তারা আকাঙ্ক্ষা করে যে আমি আরো বেশি দিন বাঁচবো, আরো বেশি দিন বাঁচবো, এখন মরণ মরতে চাই না, আরো বেশি দিন আমাকে টিকে থাকতে হবে, এবং যতদিন টিকে থাকতে হবে ততদিন যেন ধন দৌলত, নিজের ঐশ্বর্য মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি, কারোর কাছে মাথা নত করবো না, কারোর কাছে হেট হবো না, আমি সর্বেশ্বরে থাকবো, এবং তার বংশধরদেরকে তার পরবর্তী প্রজন্মকে সে সেইভাবে গড়ে তুলতে গিয়ে তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলাকেই ভুলে যায়। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস রয়েছে, তিনি বলে গিয়েছেন যে আমার উম্মতের জন্য সবচাইতে যেটা বড় ফিতনা যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে ধন দৌলত।
প্রত্যেক উম্মতের ফিতনা ছিল একটা করে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন দৌলত। তো এই ধন দৌলত টাকা পয়সা অর্জন করতে নিষেধ নাই, কিন্তু যতটুকু অর্জন করতে হয় ততটুকু অর্জন করতে হবে। বেশি এর পেছনে ছুটলে পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যদি তার ইবাদত করা থেকে বিরত থেকে যদি যে ধন দৌলত অর্জন করার প্রচেষ্টা করা হবে, যে মান সম্মান খ্যাতি অর্জনের প্রচেষ্টা করা হবে, তা সমস্ত বৃথা হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সঙ্গে সঙ্গে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, অতঃপর আপনার কাজকর্ম করছেন, আপনি যথারীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান সদকা খয়রাত করছেন, অতঃপর আপনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালাল পন্থায় উপার্জন করা আপনার জন্য বৈধ করেছে, সেই পন্থায় হালাল পন্থায় আপনি কাজকর্ম করে হোক, চাকরি বাকরি করে হোক, কোনো মজুরি করে হোক, আপনি সেটাকে ব্যবসা বাণিজ্য করে হোক আপনি অর্জন করার চেষ্টা করছেন, সেটা অর্জন করবেন, তার মধ্যে বরকত থাকবে। আর সেই অর্জিত ধন সম্পদের সঙ্গে সঙ্গে আপনার ইবাদতের সঙ্গে সঙ্গে কি হবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন সেটা নেকি আকারে কাল কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। যেহেতু দুটি জিনিস এমন, ধন দৌলত যেমন হচ্ছে আপনার ফিতনা, অনুরূপী ধন দৌলত যে ব্যক্তির আছে এবং সেই ব্যক্তি সেই ধন দৌলতকে সেই টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাকে আবার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে। হিংসা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। হিংসা এমন একটি বস্তু, হিংসা এমন একটি বস্তু যেটা নেকিকে এমনভাবে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমন প্রজ্বলিত অগ্নি আগুন যেমন তার স্বভাব হচ্ছে শুকনো কাঠ পাতাকে সে জ্বালিয়ে ছাই করে দেয়, অনুরূপ হিংসা হচ্ছে মানুষকে মানুষের অর্জিত সমস্ত নেকিকে সমস্ত পুণ্যকে সে শেষ করে দেয়। ঈর্ষা জায়গা আছে দুদিকে, একটা হচ্ছে আপনার ধন দৌলত হয়নি কিন্তু আপনার পড়োশীর ধন দৌলত হয়েছে, সেই ব্যক্তি টাকা পয়সা ধন দৌলত অর্জন করেছে, আর ধন দৌলত অর্জন করে সে আল্লাহর রাস্তায় দান সদকা করছে, খয়রাত করছে, গরিবদেরকে দিচ্ছে, দানে দিনের পথে ব্যয় করছে, অনেক কিছু নেকির কাজ করছে, আপনার এই আশা হতে পারে আল্লাহ যদি আমাকে এইরকম ধন দৌলত দেয় তাহলে আমিও আল্লাহর রাস্তায় এরকম দান করবো, বরং ওর থেকে বেশি দান করব, এই আশা পোষণ করা যেতে পারে, এটা হচ্ছে ঈর্ষা। হিংসা নয়, ঈর্ষা শরীয়তে জায়েজ। আর দ্বিতীয় হচ্ছে জায়েজ কোনটা, দ্বিতীয় হচ্ছে কোন ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করলো, সে ইসলামী জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করার পরে সে আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করতে থাকলো, মানুষকে সৎ রাস্তার দিকে আহ্বান করতে থাকলো, অসৎ রাস্তা হতে নিষেধ করতে থাকলো, যথাসাধ্য সে নিজের ইলমকে বিতরণ করতে থাকলো, কোনো ব্যক্তি আশা পোষণ করতে পারে আল্লাহ যদি আমাকেও এরকম ইলম দান করতেন, বা আমিও যদি এরকম ইলম অর্জন করতে পারি তাহলে আমিও ওই ব্যক্তির মতো নিশ্চয় দাওয়াতি কাজ করবো, নিশ্চয় মানুষকে সৎ রাস্তার পথে আহ্বান করবো, অসৎ রাস্তা হতে নিষেধ করবো। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবার জন্য এক এক সময় ডাক দিতেন যে তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে, যুদ্ধ যেতে হবে, জিহাদে যেতে হবে, দেখা যাক আল্লাহর রাস্তায় কে কতটা দান করতে পারে। কারণ তখন তো যুদ্ধ আর মদিনার বুকে হতো না, অদূরে যে সমস্ত জায়গায় যুদ্ধ হয়েছে সেই সমস্ত জায়গার নামে যুদ্ধের নাম রাখা হয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, সেই সমস্ত জায়গার নামেতে যুদ্ধের নাম, তো অনেক দূরে যেতে হবে, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 60-70 কিলোমিটার দূরে গিয়ে শত্রুর সঙ্গে সাক্ষাৎ হবে। তো সেই পথে যাওয়া আসা খাওয়া দাওয়া অস্ত্র কেনা এই সমস্ত খরচের জন্য তিনি আহ্বান করতেন, সাহাবে কেরামদের কাছে যত রকমের যা কিছু থাকতো তারা যথাসাধ্য সাহায্য করতেন। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দেখতেন যে আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু দানের দিক দিয়ে সবসময় এগিয়ে যেতেন, তিনি মনে করলেন আজকে আমার কাছে একবার সুযোগ এসেছে, আজকে আবু বকরকে আমি ফেল করে দেবো, আজকে আবু বকরকে আমি ফেল করবো বলে উমর রাজিয়াল্লাহু তাআলার বাড়িতে যা কিছু ছিল যা কিছু ছিল অর্ধেকটা নিয়ে চলে গেল, অর্ধেকটা রাখলো নিজের সংসারের জন্য, নিজের আল্লাহের জন্য, নিজের বিবিদের জন্য, আর অর্ধেকটা নিয়ে বেরিয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু দান করলেন যে এটা আমার পক্ষ থেকে দান রইল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সবার দান যখন হয়ে গেছে জিজ্ঞেস করছে তুমি কতটা দিয়েছো, তুমি কতটা দিয়েছো, এইভাবে যখন উমর রাজিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হচ্ছে হে উমর তুমি কতটা নিয়ে এসছো, উমর রাজিয়াল্লাহু তাআলা বলছেন
আমি আমার কাছে যা ছিল আমি অর্ধেকটা আমার বাড়িতে রেখে এসেছি আর অর্ধেকটা আল্লাহ এবং তার রসুলের রাস্তায় নিয়ে এসেছি। অথবা শেষে সর্বশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর তোমার সংবাদ কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কেবল আল্লাহ এবং তার রসুলই আছে, আমার কাছে যা কিছু ছিল সব নিয়ে এসেছি, একটুকু একটা অর্থ একটা পরিচারক ফেলে রাখি। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমি হেরে গেলাম, আজকে আমি আবু বকরের কাছে হেরে গেলাম, পারলাম না। তো এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো আল্লাহর রাস্তায় দান করার, আল্লাহর রাস্তায় সৎকার করার, ব্যয় করার। কিন্তু আজকে আমাদের ভিতরে এর বিপরীত চলছে, কতটা ধন দৌলত কতটা টাকা পয়সা আমরা সঞ্চিত করে রাখতে পারি ভবিষ্যতের জন্য, এমনকি হারাম পথেও আমরা সেগুলোকে লটকিয়ে রাখছি, সন্তান সন্ততি হচ্ছে তাদের নামে এলআইসি করে দিচ্ছি, তাদের নামে কি করে দিচ্ছি, ফিক্সড ডিপোজিট করে দিচ্ছি, হারাম। ইসলাম এটাকে জায়েজ করেনি, ইন্টারেস্ট সুদ এটা হারাম। অথচ সেই হারাম পথে আজকে মুসলমানের বাড়ি বাড়ি ছুঁয়ে গিয়েছে, যদি খোঁজ করা যায় তারা হাজারে হয়তো কয়েকটা ঘর বের হতে পারে যারা এই সমস্ত সুদের সঙ্গে জড়িত নয়, কিন্তু অধিকাংশ মুসলিমের ঘরে 97% বলা যেতে পারে যে সুদ মানুষকে গ্রাস করে নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে সুদ গ্রাস করেছে মানুষকে, মুসলমানদের সমস্ত আমলকে ধ্বংস করে দিচ্ছে, ওই এলআইসির নামে পলিসির নামে ধ্বংস করে দিচ্ছে, যেগুলো বাধ্যতামূলক সেগুলো করতে পারে, যেগুলো বাধ্যতামূলক সরকার আপনাকে করতেই হবে, এটা না করলে উপায় নেই, তবে সেগুলোরও খোঁজ রাখতে হবে। তাতে যদি ইন্টারেস্ট যেটা ঢুকবে, যেটা সুদ ঢুকবে, অতিরিক্ত টাকা যেটা ঢুকবে ওর হিসাব রাখতে হবে, আপনার যেটা অর্থ সেটাই আপনাকে গ্রহণ করতে হবে, অতিরিক্ত যেটা অর্থ সেটা তুলে আপনাকে ফেলে দিতে হবে। আজকে মুসলমানের এদিকে ধ্যান কোথায়? আজকে মুসলমান এদিকে ধ্যানই দেয় না, তারা শুধু এতেই ব্যতিব্যস্ত, কিভাবে আমি সঞ্চিত করব, কিভাবে আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখবো, কিভাবে আমার বাল বাচ্চা ভবিষ্যতে বড় হবে, এই মেয়েটা বড় হবে, ছেলেটা বিয়ে হবে বড় হবে, কিভাবে তাদের বিয়ে দেবো, গয়নাগাটি করবো, ওই জন্যই তো ইনসিনিসটা করে রেখেছি, 15 বছর পরে পাবো টাকাটা, তুলে মেয়ের বিয়ে দেবো, গয়নাগাটি করতে হবে, খানাপিনা করতে হবে, আর ওই যৌতুক হিসাবে দিতে হবে তো কিছু। ভাবনা চিন্তায় প্রথমেই শয়তান প্রবেশ করে গিয়েছে, প্রথমেই তার ভাবনা চিন্তায় শয়তান প্রবেশ করে গিয়েছে তার অন্তরে, যে এটা না করলে তুমি বাঁচতে পারবে না, এটা না করলে তোমার মেয়ের বিয়ে হবে না, এটা না করলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে না, প্রথমেই শয়তান তাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আর তাদের সে বেশি ব্যস্ত, আল্লাহর উপরে ভরসা উঠে গিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি, আল্লাহর ইবাদত করি, তার ইবাদতের সঙ্গে সঙ্গে হালাল উপায় করি, এবং আল্লাহর উপরে ভরসা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা অবশ্যই করে দেবে। কিন্তু সেদিকে ভরসা নাই, আল্লাহর উপরে প্রকৃতপক্ষে যদি দেখা যায় যে এই যুগের মুসলমানদের ইমান শব্দের অর্থ কি, ইমান শব্দের অর্থ অনেকে জানে, বেশিরভাগ মুসলমানই জানে যে ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে কাফির কাকে বলা হয়, কাফির কাকে বলা হয়, কাফির মানে অস্বীকারকারী, কুফর মানে অস্বীকার করনে ওয়ালা, অস্বীকার করনে ওয়ালা মানে কুফরকারী, যে ব্যক্তি অস্বীকার করলো সেই ব্যক্তি কাফের। তাহলে এর বিপরীত কি হবে, যে ব্যক্তি অস্বীকার করলো, যে ব্যক্তি কুফরি করলো সেই ব্যক্তি কাফির, তাহলে যে ব্যক্তি স্বীকার করলো, অস্বীকারের বিপরীত হচ্ছে স্বীকার করা, তাহলে স্বীকার করতে হবে, শুধুমাত্র বিশ্বাস করতে হবে না, ইমান হচ্ছে বিশ্বাসেরও নাম, অবশ্যই বিশ্বাস করতে হবে, মৌখিক সাক্ষ্যতা প্রদান করতে হবে, স্বীকার করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, আর কার্যে পরিণত করতে হবে, অত সহজ না। আজকাল মুসলমানরা বলে, আরে নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমানটা ঠিক আছে, নামাজটা পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে, কত নামাজিকে দেখছি, কত দাড়িওয়ালাকে দেখছি, কত টুপিওয়ালাকে দেখছি নামাজ পড়ে কত রকমের পাপ করছে,
আরে তাদের নামাজ যদি তারা যদি নামাজটাকে ঢাল বানিয়ে আর সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে বেইমানি করে পকেট মানি করে বাটপানি করে তাদের মতো যে আপনিও করবেন নাকি? তাহলে দীন ইসলামটা কি তাদের জন্য কি কলঙ্কিত হয়ে যাবে নাকি? তারা দীন ইসলামের আরকানটাকে ধার হিসেবে ব্যবহার করতে চেয়েছে, প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতে চাইবে, তাহলে আপনিও তাদের মতো হবেন নাকি? তো এইভাবে দেখিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমানটা ঠিক আছে। যখন আল্লাহকে রব বলে স্বীকার করলেন মুখে যে আল্লাহ আমার রব, আমি ইমানে নিচে আল্লাহর উপরে, তখন আল্লাহ যদি ইবাদত না করা হয় তাহলে সেটাই অস্বীকার করা হলো, সেটাই কুফরি করা হলো। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়লো যে ব্যক্তি নামাজ পড়লো না, এটাই হচ্ছে মহা পার্থক্য একজন ইমানদারের মধ্যে একজন একজন কাফিরের মধ্যে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। তাহলে পরিষ্কার কথা হচ্ছে ইমান শব্দের অর্থ হচ্ছে যেমন বিশ্বাস, ইমান শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা। আপনি স্বীকার করছেন যে আপনি মুসলমান, আল্লাহকে মানেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, আপনাকে হারাম থেকে বাঁচতে বলেছেন, আপনাকে ধন দৌলতের প্রতি ছুটতে নিষেধ করা হয়েছে, আপনাকে সন্তান সন্ততিদের বেশি অতিরিক্ত আদর অতিরিক্ত তাদের প্রতি ঝুঁকে পড়তে নিষেধ করা হয়েছে। কেননা হতে পারে ধন দৌলতের পেছনে ছোটা, হতে পারে এই সন্তান সন্ততিদের অতিরিক্ত ভালোবাসা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে গাফিল করে দেবে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের যেন ধন দৌলত এবং সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল না করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে গেল ওই দুই দিকে ধাবিত হয়ে, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত শুধু এই পৃথিবীর বুকে নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আখিরাতে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আর আখিরাতে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার সমস্ত কিছুই এই পৃথিবীতে হয়তো মনে হতে পারে, সে এত তলা বিল্ডিং করেছিল, এত ধন দৌলতের মালিক ছিল, এত ব্যাংক ব্যালেন্স তার ছিল, সন্তান সন্ততির নামে এই করে গেছে, এত টাকার ইন্স্যুরেন্স করে গেছে, এই করে গেছে, তার সন্তান সন্ততিদের সাত প্রজন্ম হয়তো কিছু করতে হবে না, সে গড়ে দিয়ে গেল হারাম অর্থ দিয়ে, সে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দেখলো না, কোরআন হাদিসের বিধান সে তোয়াক্কা করলো না। কিন্তু যখন আখিরাতে উঠবে দেখবে যে তার হয়তো নামাজ পড়েও তার নামাজ কবুল হয়নি, কেন? যে দেহটা পরিষ্কার হাদিস, যে দেহটা হারাম অর্থ দিয়ে হারাম টাকা দিয়ে সে দেহ রক্ত মাংস গঠিত হয়েছে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনার সুদের টাকা তুললেন, ইন্স্যুরেন্সের টাকা তুললেন, ব্যাংকের ইন্টারেস্টের টাকা তুললেন, তা দিয়ে মজা করে খেলেন, সেটা আপনার গেল ভেতরে, শরীরের ভেতরে, আপনার সন্তান সন্ততি বিবি আওলাদের সবার ভেতরে গেল, হারাম অর্থ দিয়ে রক্ত মাংস গঠিত হলো, সেই শরীরের ইবাদত কবুল হবে না। আর সেই শরীর যদি ইবাদত করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যদি মাথায় বড় ঘাটা পড়ে যায়, যদি সারা বছরে রোজা রাখে, সারা জীবনে রোজা রাখে, তারপরেও সে শরীর জান্নাতে যাবে না। অতএব হারাম থেকে সাবধান। আর হারাম আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন ধরনের কৌশলে, বিভিন্ন ধরনের ফন্দি এঁটে ঢোকাবার প্রচেষ্টা করা হচ্ছে, আর মুসলমানরা সেই দিকে ধাবিত হচ্ছে। অতএব এই দুই ক্ষেত্রে যেন আমরা সন্তান সন্ততি এবং দুনিয়ার ধন দৌলতের দিকে অর্জন বেশি বেশি ছুটে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা হতে যেন আমরা একদম গাফিল না হয়ে যাই, বরং শয়তানের অসাধ্য থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানা চাইতে হবে। আমি আলহামদুলিল্লাহ ওয়াহদা মান লা ইবাদাহু আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان لكم في رسول الله اسوه حسنه। এবারে আসা যাক, আমাদেরকে অনেক ব্যক্তি এমন আছে যারা কেবল ফরজগুলো আদায় করে থাকে, সুন্নত থেকে গাফিল থাকে, সুন্নত থেকে গাফিল থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে কার ভিতরে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আরো একটি আয়াত পবিত্র কোরআনের সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি বলে যাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহকে ভালোবাসা ছাড়া, আল্লাহর আরকানকে ভালোবাসা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, ওয়া ইউহিব্বুকুম আল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, দ্বিতীয়ত তিনি বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার কোরআনের আয়াত, যে তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে রব বলে স্বীকার করো, তাহলে হে পৃথিবীবাসী, আমার উম্মত, তোমরা আমার অনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলছেন, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইবনে মাজার হাদিস নম্বর 3, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ও মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমার দেখানো পথকে আঁকড়ে ধরলো, সেই ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করলো, আমার পথকে অস্বীকার করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই অবাধ্যচরণ করলো, আল্লাহকে অস্বীকার করলো। তো আমাদেরকে যেমন ফরজ পালন করতে হবে, তেমন সুন্নত পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজের বিধান দিয়েছে, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজের বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবেন না যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন আর ফিতর নামাজ আদায় করেন, তাহলে আপনি মুসলমান, আপনি মুসলমানের খাতায় আছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আরো পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হওয়ার জন্য, যেখানে সূরা আল বাকারা আয়াত নম্বর 257, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহর ওয়ালি হচ্ছে, আল্লাহ হচ্ছেন তাদের ওয়ালি যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্যোতির দিকে, আলোর দিকে ধাবিত করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শুধুমাত্র ফরজ ইবাদত পালন করলো, সেই ব্যক্তি নিজের দায়িত্বটা পালন করলো, সে কোনো বড় কাজ করলো না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কাছাকাছি আসতে গেলে পরে তাকে ফরজ ইবাদত ছাড়াও কিছু ইবাদত এমন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে হবে, যে ফরজ ছাড়াও আরো ইবাদত করতে হবে। তো তাহাজ্জুদ নামাজের দিকে ইশারা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কি, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে 10ই মুহররমের বা আশুরার রোজা। এক ব্যক্তি যেমন অনেক দূর থেকে এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে, সেই ব্যক্তির বাড়ি যতদূর ধরুন কয়েকশো কোশ মিল দূর দূরে, তারা ইসলাম কবুল করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সবসময় আসতে পারে না, কি কোরআনের বিধান অবতীর্ণ হচ্ছে, কি হাদিস অবতীর্ণ হচ্ছে জানতে পারে না। তারা কয়েকজন ব্যক্তি এলো এবং একজন নেতা তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অমুক জায়গা থেকে আপনার কাছে এসেছি এতটুকু জানার জন্য যে আমরা তো সবসময় আপনার কাছে আসতে পারিনি, সবসময় আপনার সান্নিধ্য অর্জন করতে পারিনি, তো আমাদের এতটুকু বলে দিন যে কোন কোন ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করতে হবে। সেই ব্যক্তি বলল, আরো যদি কিছু পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর তুমি পড়তে পারো সুন্নত এবং নফল নামাজ, যেটা তোমার ইচ্ছা যায় বা তোমার সামর্থ্য হয়। সেই ব্যক্তি তখন বলছে, এছাড়া, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসের সিয়াম বা রোজা তোমাকে পালন করতে হবে। সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ রাসূল, আরো কি আমি কিছু পালন করতে পারি? তখন তিনি বললেন, যদি পারো তো এছাড়া নকল কিছু সিয়াম, নকল কিছু রোজা তুমি রাখতে পারো। তখনও হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, দ্বিতীয় বা তৃতীয় হিজরির কথা এটা, তখন যাকাত ফরজ হয়নি, হজও ফরজ হয়নি, হজ ফরজ হয়েছিল ষষ্ঠ হিজরিতে। তো সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ রাসূল, আপনি যেটা বললেন সেটাই আমি করব,
না এর থেকে কিছু বেশি করবো আর না এর থেকে কিছু কম করবো। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে রয়েছে, সেই ব্যক্তি চলে যাচ্ছে অনেকটা দূরে, যখন চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাইকে, যদি কাল কিয়ামতের দিনে জান্নাতি ব্যক্তি কে হবে সেটা দেখতে চাই তো ওই ব্যক্তি চলে যাচ্ছে, ওকে ভালো করে দেখো। যদি সে নিজের কথাতে সত্যবাদিতা হয়ে থাকে সে অবশ্যই জান্নাতে যাবে, অর্থাৎ সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে এবং তার যেটা সামর্থ্য গেল যদি যথারীতি সে সুন্নাত আদায় করে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। সেই ব্যক্তি যদি রমজানের ফরজ রোজা আদায় করে অতঃপর তার যে সামর্থ্য সেটা যেটা ওয়াদা করলো যে কিছু রোজা রাখবে নকল রোজা যেটা সামর্থ্য যায় সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। তো অনেক ব্যক্তি আমাদের মধ্যে এমন আছে কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকে, রাত দিন কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকে, বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, আমি মাঠে থাকি, আমি চাষের মাঠে থাকি, আমি থাকি, আমি অমুক জায়গায় কাজে থাকি, তমুক জায়গায় কাজে থাকি, অমুক কারখানায় কাজে থাকি, ফরজ নামাজ পড়তে এমন কোনো সময় যায় না। আপনার পাঁচ থেকে দশ মিনিট বের করলে আপনি উজু করে আপনি চাষের মাঠে নিয়ে যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতকারী হন সেখানে আপনি সময় বের করে চার টাকা জোহরের নামাজ পড়ে নিতে পারবেন, আপনি চার রাকাত আসরের নামাজ পড়ে নিতে পারবেন, আপনার চাষবাসের এমন কোনো ক্ষতি হবে না, আপনার কাজের এমন কোনো ক্ষতি হবে না। তবে সবসময় এরূপ করতে নিষেধ করা হয়েছে, সুন্নতের প্রতি সবসময় বিনিয়োগ করুন। অনেক ব্যক্তি থাকে যে ফরজ নামাজ কাজের এত থাকে, কাজে এত ব্যতিব্যস্ত ফরজ শুধু আদায় করে সুন্নত আদায় করে না। তো মহাদেশিনী কিরামরা বলছেন যারা সুন্নতের প্রতি এমন আচরণ করে যে যারা সুন্নতকে কখনো পড়েই না, কোনো শুধুমাত্র ফরজ আদায় করে ছেড়ে দেয়, আল্লাহর অনুগত্য তো মানে প্রকাশ করলো কিন্তু রসুল সরসরের অনুগত্য সম্পূর্ণ করলো না, বরং সুন্নতের প্রতি তাদের এটা গাফিলতা প্রকাশ পাবে। তো সুন্নতকেও পড়তে হবে। আপনার আল্লাহ রসুল সাল্লাম আপনাকে দিয়েছেন কি নামাজ, জান্নাতে কাল কিয়ামতের দিন জান্নাত সবচাইতে ছোট জান্নাত তো তারা পাবে যারা সবচাইতে একদম লাস্টে জান্নাতে যাবে, পঞ্চাশ হাজার বছর যা জাহান্নাম খেটে নেওয়ার পর দশটা পৃথিবীর সমান জান্নাত পাবে, কিন্তু যারা প্রথম স্তরে জান্নাতে যাবে যারা জাহান্নাম না খেটে, কিছু শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবে না, বড় বড় কিছু পাপ আছে সেগুলো থেকে বেঁচে থাকবে, তারা অবশ্যই প্রথম স্তরে জান্নাতে যাবে। তো যারা প্রথম স্তরে জান্নাতে যাবে তারা কত বড় জান্নাত পাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্পনায়ও দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দাদের জন্য আমি এমন জান্নাত সৃষ্টি করে রেখেছি যে কোন পৃথিবীর মানুষ সেটা কল্পনাও করতে পারে না, কোনো চোখও সেটা দেখেনি, কল্পনায় আসবে না, চিন্তা ভাবনা আসাও মুশকিল। তো সেই জান্নাতে আপনাকে যত পারেন আপনার ঘর বাড়ি তৈরি করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রসুল বলেছেন যে প্রত্যেক দিন বারো রাকাত যদি কেউ সুন্নাত পড়ে তাহলে তার জন্য প্রত্যেক দিন বারো রাকাত সুন্নাত পড়লো প্রত্যেক দিন জান্নাতে একটা করে কক্ষ নির্মাণ করা হবে। প্রত্যেক উজুর মধ্যে নামাজ রয়েছে, যে ব্যক্তির উজু ভেঙে গেল সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে উজু করবে এবং নামাজ আদায় করবে। এটার মর্যাদা এত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মেরাজে গিয়ে যখন সপ্ত আসমানে এক এক করে আসমান পার হয়েছেন, এক একটা নবী কয়েকটা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যখন সপ্ত আসমানে গিয়েছেন জিবরীল আলাইহিসসালাম তাকে নিয়ে যে যাচ্ছে, তখন জিবরীল আলাইহিসসালাম বলছেন হে মুহাম্মদ এর আগে যাবার আমার আর কোনো ক্ষমতা নেই, অতএব এখন আপনি একা চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তখন সেখানে যেতে ভয় করছেন, মনে ভীতি সঞ্চার হচ্ছে, তখন আওয়াজ একটা পেয়েছেন যেন মনে হচ্ছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুতা পায়ে যে চলতে সেই জুতার খটখট খটখট আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে। তিনি একটু মনে ভরসা পেলেন, আরে এ তো বিলালের জুতার শব্দ, অতএব তিনি আস্তে 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 ওই জুতার শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন। সেখানে ফরজ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, প্রথমে পঞ্চাশ ওয়াক্ত দেওয়া হয়েছিল, তারপরে আসছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আবার আসছেন আবার ফিরে যাচ্ছেন, এই করতে করতে শেষে কমতে কমতে পাঁচ ওয়াক্ততে ঠেকল। যখন পাঁচ ওয়াক্ততে ঠেকল তখন মুসা আলাইহিস সালাম বলছে এ মুহাম্মদ আপনার উম্মত এই পাঁচ ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারবে না, কারণ আমি গুজরাট থেকে যে বানী ইসরাইল কম সবচাইতে শক্তিশালী ছিল, আপনার উম্মত হচ্ছে দুর্বল। আপনি ফিরে যান, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে মুসা বারবার আমি আল্লাহর কাছে গিয়েছি আপনার কথায়,
এখন আমার জেদে লজ্জা হচ্ছে আর আমি যাবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারিত করা হয় সেটা নির্ধারিত হয়ে যায়, সেটার মধ্যে কোনো প্রমাণও হয় না। আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে প্রত্যেক দিন তারা 50 ওয়াক্ত নামাজে সওয়াব পাবে। সুবহানাল্লাহ, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের পয়েন্ট যদি আমরা সওয়াব পাবো, সেই নামাজ কি আমরা চাষ ক্ষতি করে চাষের মাঠে সামান্য সময় বের করে কি আমরা পড়ে নিতে পারি না? আপনার মসজিদে আপনি যখন বাড়িতে আসেন কোন রকমের ওজন নাই, মসজিদে আসতে হবে জামাতের সঙ্গে নামাজ পড়তে, কিন্তু আপনি যখন কাজে আছেন, আপনি যখন মাঠে আছেন, আপনি যখন রাস্তাঘাটে আছেন, সারা পৃথিবীর জমিনে এই উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ করা হয়েছে, অর্থাৎ যেখানে নামাজের সময় হয়ে যাবে সেখানেই তারা নামাজ আদায় করতে পারে, তারপরেও মুসলমান পিছিয়ে নামাজে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে বিলাল, তুমি বলো মুসলমান হওয়ার পরে এমন কোন আমল করেছো যে আমলের জন্য আমার মেরাজেতে আমি আমার সম্মুখে তোমার জুতোর আওয়াজ পেয়েছি? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন কোন তো বড় আমল করিনি, তবে রাতে দিনে যখনই আমার উযু ভেঙে যায়, যখনই উযু ভেঙে প্রস্রাব পায়খানা করার কারণে হোক আর যে কোনো কারণে হোক, তখনই আমি উযু করেছি আর উযুর সঙ্গে সঙ্গে দুরাকাত নামাজ আদায় করেছি। তো সেই নামাজের কত মর্যাদা দেখি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকাল তো আমরা মসজিদে বসে কেয়ার করি না, তাই ইবনে কুযাইমার হাদিস যেখানে ওখানে লিখে দেওয়া হয়েছে দুঃখের বিষয় সেটা একটা পেছনে আছে, তো সেখানে পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেয়ামতের যত ছোট ছোট আলামত তার মধ্যে এটাও একটা আলামত যে মসজিদে মানুষ প্রবেশ করবে, নামাজ আদায় করবে না, বসে বসে গল্প করবে। মসজিদে প্রবেশ করে তারা নামাজ পড়বে না, বসে বসে পড়বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রসুলের আদেশ মানতে হবে যে তোমরা বসতে পারো না, তোমরা বসবে না যতক্ষণ দূরে কাজ নামাজ না আদায় করো। আজকে আমরা কেয়ার করি না, আর এটা কি আমাদের মানে নিদর্শন যে মুসলমান মসজিদে প্রবেশ করবে বসে পড়বে? এটা হানাফি ভাইদের মধ্যে বেশি দেখা যায় যে তারা মসজিদে প্রবেশ করে প্রথমে বসবে, বসে তারপরে উঠে তারপরে সুন্নত করবে, মানে শয়তান সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে, প্রথমে আল্লাহ রসুলের আদেশের অমান্য করো, প্রথমে অবাধ্যচরণ করো, তারপরে আল্লাহ ইবাদত করো। তো প্রত্যেক আজান এবং ইকামতের মাঝেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আছে। তো সুন্নতের প্রতি আমাদের অবহেলা করলে হবে না, সুন্নতকে যথারীতি আঁকড়ে ধরতে হবে, আর সুন্নতকে আঁকড়ে ধরলে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হবে, আর তার আনুগত্য করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হলে রসুলের আদেশকে পালন করতে হবে, আর তার রসুলকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হবে, এর পরিণামে কি হবে, এর পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের গুনাহ আমাদের ছোটখাটো গুনাহ সব রকমের গুনাহ থেকে পরিত্রাণ দিবেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। ইয়া ফির লাকুম জুনুবাকুম বলা হয়েছে, তোমাদের যত রকমের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তো আমাদেরকে সুন্নত থেকেও গাফিল হলে চলবে না, যথাসাধ্য আমাদের ফরজ নামাজ যেখানে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যদি নামাজের সময় হয়, নামাজের সময় পাবো, সময় পাচ্ছি, আমাকে সময় বের করতে হবে, সময় না পেলে এমনকি দুই ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়তে পারে, এই অবকাশও দেওয়া হয়েছে, তারপরেও মুসলমান নামাজ থেকে গাফিল। তো নামাজ ছাড়া মুসলমান নাই ভাই, তাই নামাজের দিকে ছুটে আসতে হবে, এবং ধন দৌলত টাকা পয়সা সন্তান সন্ততিদের দিকে বেশি ধ্যান দিয়ে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে যাই, কাল কিয়ামতের দিন আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন। অতএব আমরা যেন শয়তানের সমস্ত রকমের চক্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। أضب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.